প্রাকৃতিক দুর্যোগ কিভাবে আপনি সামলাচ্ছেন? না, ব্যাপারটা যে করোনা আতঙ্কে গোটা বিশ্ব যখন আতঙ্কিত, সেই স্বাভাবিকভাবেই আমাদের ওয়ার্ডগুলোও করোনা আতঙ্কে আতঙ্কিত হয়ে আছে। আর হঠাৎ করে এই প্রাকৃতিক দুর্যোগ, এবার প্রাকৃতিক দুর্যোগ হওয়ার পরে যেহেতু ড্রেনেজ ব্যবস্থার একটু প্রবলেম আছে, বিগত বোর্ড ড্রেনেজ ব্যবস্থাটা ঠিকঠাক করে যায়নি, সেজন্য মানুষের যে সমস্ত সমস্যা আছে আমরা বেরিয়েছি। বেরিয়ে সকালে আমরা খোঁজখবর নিচ্ছি কোন কোন রাস্তায় জল জমেছে বেশি করে, আর যদি দেখি যে না মানুষ বাড়িতে জল ঢুকে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কৃত্রিম প্রসেসে আমরা পৌরসভার থেকে সেকশন নিয়ে এসে আমরা সেই জলগুলোকে সেকশন করে বাইরে বের করব। এটাই একদিকে এমনি তো মানুষের ইনকাম বন্ধ হয়ে গেছে, লকডাউন অবস্থায় আছে, আপনার দেখা যাচ্ছে আপনার এবং আপনার লোকজন খোঁজখবর নিচ্ছে কি এইভাবে খাচ্ছে না খাচ্ছে, একদিকে পরিষেবা দিক চলছে, পাশাপাশি এখন আবার এক্সট্রা চাপ হচ্ছে বলে মনে হচ্ছে না? না, এটা তো আমাদের কর্তব্য, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ আসলে মানুষের পাশে দাঁড়ানোটা এটাই তো আমাদের কাজ। আজকের দিনে তো আমরা মানুষের পাশে দাঁড়াবো, এটাই স্বাভাবিক, না দাঁড়ানোটাই তো অস্বাভাবিক। কি সমস্যা পড়ছেন? এই যে বললাম ওই যে সারা রাত বৃষ্টি পড়ার পরে জল ঢুকে গেছে ঘরের মধ্যে, রান্না করার সমস্যা হয়েছে, ড্রেনের কাজ ভালো হয়নি, ড্রেন দিয়ে জল ঢুকে যাচ্ছে, এটাই। মানে ড্রেন নেই নাকি? ড্রেন আছে, অল্প হালকা গর্ত আছে, জল দিয়ে ড্রেন দিয়ে জল জল ঢুকতেছে, জল যাওয়ার ব্যবস্থাই নাই। এবার তো উল্টা দিক থেকে, উল্টা দিক দিয়ে জলটা আসতেছে, এতে সমস্যা হচ্ছে। সমস্যা তো রান্না খাওয়া দাওয়ার, রান্নাঘরে জল, ঘরের মধ্যে জল ঢুকে গেছে, কি করে, হ্যাঁ কি করে খাওয়া দাওয়া হবে? শোয়ার ঘরে জল ঢুকে গেছিল, হ্যাঁ শোয়ার ঘরে জল ঢুকে, সমস্যা, হ্যাঁ এটাই সমস্যা।